গরুর মাংস ভুনা কার না খেতে ভালো লাগে? গরুর মাংসের রান্নার ক্ষেত্রে কিছু ব্যাপার আমাদের মাথায় সবসময় রাখতে হয়, যেমন রান্নার পরে মাংসের কালারটা কেমন হয়েছে, মাংসটা প্রপারলি নরম বা সফট হলো কি না, আর সঠিক মাত্রায় মশলা ব্যবহার করলে এর টেস্ট ভালো হতেই হবে। হ্যালো বন্ধুরা, আমি সোনিয়া আর আপনারা দেখছেন আমার চ্যানেল কুকিং উইথ সোনিয়া। আজকের রেসিপি পারফেক্ট মশলায় গরুর মাংসের ভুনা, যার স্বাদ মুখে লেগে থাকবে ইনশাল্লাহ। চলুন তাহলে দেখে নিই কীভাবে রান্নাটা করছি। 1.5 কেজি পরিমাণ গরুর মাংস আমি আগে থেকে ধুয়ে রেখেছি। হলুদ দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া 2 চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া 2 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া 2 চা চামচ পরিমাণ, লবণ 1 চা চামচ, আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজ এবং রসুনের পেস্ট 2 টেবিল চামচ পরিমাণ। এবার এটাকে খুব ভালোভাবে মেখে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম 1/2 কাপ এবং পেঁয়াজ কুচি নিয়ে নিলাম 1/2 কাপ। এলাচ, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি এই তেলের মধ্যে। পেঁয়াজটা এরকম কালার চলে আসলে মাংসটা আমি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এভাবে মাংসটা যদি আগে থেকে আমরা মাখিয়ে রাখতে পারি তাহলে মাংসটা কিন্তু অনেক সফট হয়ে যাবে তাড়াতাড়ি, আর এটা রান্না করতে সময়ও কম লাগবে এবং খেতে কিন্তু ভীষণ মজার হয়, কারণ মাংসের মধ্যে প্রপারলি মশলাটা ঢুকতে পারে। আর কখনোই মশলা মাখানোর সময় তেলটা দিবেন না, তেলটা কিন্তু পরে এভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নেবেন, তাহলে দেখবেন মাংসের কালারটা অনেকটা কালচে হয়ে আসবে আর খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। মাংসটাকে ঢেকে আমি কষিয়ে নিচ্ছি, কিছুক্ষণ পরপর ঢাকনাটাকে তুলে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি, মাংসের গা থেকেই কিছুটা পানি বের হবে। তবে যেহেতু মাংসটা ধুয়ে অনেকক্ষণ আগে শুকিয়ে রেখেছি এই জন্য পানির পরিমাণটা কমই আসবে। ইনস্ট্যান্ট যদি ধুয়ে এভাবে রান্না করতে আসেন তখন দেখবেন যে মাংস থেকে অনেক বেশি পরিমাণ পানি বের হবে। আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার এই পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব পানিটা একেবারে শুকিয়ে আসা পর্যন্ত। আর আজকের মাংসের সাইজটা কিন্তু আমি মোটামুটি রেগুলার রেখেছি, একেবারে ছোটও না একেবারে বড়ও না। পানিটা অনেকটা শুকিয়ে এসেছে আর মাংসটা দেখেন হাড় থেকে অনেকটা ছড়িয়ে গেছে, তার মানে মাংসটা কিন্তু প্রপারলি সেদ্ধও হয়েছে। তারপরেও আমি পুরো শুকিয়ে আসা পর্যন্ত নেড়ে চেড়ে রান্না করছি। 1/2 কাপ পরিমাণ বাটার মিল্ক আমি এখানে দিয়ে দিচ্ছি। 1/2 কাপ গরুর দুধের সাথে বা গুঁড়া দুধের সাথে একটা লেবুর রস চিপে নিলে বাটার মিল্কটা তৈরি হয়ে যাবে। আমি এভাবে করে গরুর দুধের সাথে লেবুর রসটা দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। 10-15 মিনিট রাখার পরে দুধটাকে দিয়ে দিলে বাটার মিল্কের কাজটা হয়ে যাবে। ঘি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, আর বাটার মিল্কটা দেওয়ার পর কিন্তু ঝোলটা আরেকটু শুকিয়ে নিয়েছি। তারপরে আমি ঘি আর গরম মশলার যে গুঁড়াটা জিরার গুঁড়াটা দিয়েছি এটা পরে দিলাম। এখন নেড়ে চেড়ে আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিব। আর মাংসটার কালারটাই দেখতে পাচ্ছেন কতটা কালচে হয়ে এসেছে, এভাবে কালার যখন একটু ফেড ডিপ হয়ে আসবে তখনই বুঝবেন মাংসটা প্রপারলি হয়ে গেছে। আর একটা উঠিয়ে আপনারা চেক করে দেখতে পারেন প্রপারলি সেদ্ধ হলো কি না। গরুর মাংস যদি ভালোভাবে সফট না হয় আর কালারটা যদি এভাবে একটু লালচে বা কালো বর্ণের না হয় তাহলে খেতে কিন্তু মোটেও ভালো লাগে না। যখনই আপনারা মাংস ভুনা করবেন তখন চেষ্টা করবেন এরকম কালার আনার জন্য, আর এই কালারটা আসার জন্য আমি যে টিপসগুলো ফলো করেছি সবগুলো টিপস আপনাদের ফলো করতে হবে, আমার রেসিপি দেখে আপনাদের বাসায় তৈরি করতে হবে, ইনশাল্লাহ আমার মতোই টেস্টি হবে খেতে। আমার হাতের এই মাংস রান্নাটা কিন্তু সকলের খুব পছন্দ, আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। আমি একটা মাংস তুলে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছিল, হাত দিয়ে ধরলেই একেবারে নরম হয়ে গেছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে, আর এই রেসিপিটি ভালো লেগে থাকলে একটু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, প্রতিবারের মতো আমাকে কমেন্টে জানাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আরও নতুন স্বাদের রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।